ঘুমানোর পূর্বের সুন্নাত পদ্ধতি কি কি। এক ঘুমনোর পূর্বে অজু করা দুই ঈশার নামায় পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া যাতে করে তাহাজ্জুদের সময় জাগ্রত হতে সহজ হয় তিন ঘুমানোর আগে বিসমিল্লাহ পরে নিম্নোক্ত কাজসমূহ করা দরজা বন্ধ করা বাতি নিভানো পানির মশক বা খাদ্যদ্রব্যের অন্যান্য পাত্রসমূহ ঢেকে রাখা ঢাকার কোন বস্তু না থাকলে বিসিল্লাহ পরে পাত্রের মুখে একটি লাঠি দিয়ে রাখা চার ঘুমানোর পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নিবে পাঁচ উপর হয়ে ঘুমাবে না কেননা এভাবে শয়তান শয়ন করে থাকে ছয় ডান কাত হয়ে কিবলামুখী হয়ে ডান হাতগালের নিচে রেখে ঘুমাবে সাত ঘুমানোর পূর্বে কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবে এবং তাসবিহ ফাতেমি অর্থাৎ তিন তিনবার শুভান আল্লাহ তিন তিন বার আলহামদুলিল্লাহ তিন চারবার আল্লাহ আটবার পাঠ করবে আট ঘুমানোর পূর্বে পরিহিত কাপড় পরিবর্তন করে ঘুমানোর কাপড় পরিধান করবে নয় ঘুমানোর পূর্বে তিনবার এস্তেকফার ঘুমানোর দোয়া ও কালেমায় তাইয়েবা পাঠ করবে এক শূন্য দুপুরের খাবারের পর সময় থাকলে কিছুক্ষণ শয়ন করবে ঘুম আসুক বা না আসুক এক এক ঘুমানোর পূর্বে সুরা ইকলাস ফালাক ও সুরা নাস পরে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে হাত বুলিয়ে দেয়া সুন্নাত এক দুই ঘুমানোর পূর্বে উভয় চোখে তিনবার করে সুরমা লাগানো সুন্নত এক তিন দুঃস্বপ্ন দেখলে তিনবার আউজুবিল্লাহী মিনাজ শাইত্তানির রাজিম করে বাম দিকে থুথু ফেলে পার্শ্ব পরিবর্তন করে সয়ে নিন্নের দুটি পড়বে আল্লাহমানি আউজুবি ইয়া।